हज़रत दाऊद अलैहि सलातो सलाम, सुलेमान अलैहि सलातो सलाम के वालिद मोहतरम, दाऊद अलैहि सलातो सलाम एक उम्मती खूब भालोबासतो ताके, एमन भालोबासाओ जे प्रत्येक दिन ताके सलाम जदि करबे ना दाऊद अलैहि सलाम के तार दिन जाबे ना। प्रत्येक दिन बासा जावार आगे होक बा घर थेके बेर होलेई हज़रत दाऊद अलैहिस्सलाम के साक्षात करे जाबे, तार काछे गिये बसबे, भालो मंद कथा बोलबे, आर हज़रत दाऊद अलैहिस्सलाम ताके अनेक भालोबासतेन, खूब भालोबासतेन। एक दिन सेई बान्दार विवाह हलो, बियेर दिन, किन्तु मोहब्बत एमन छिलो आल्लाहर नबी थेके जे विवाह करेछे, आज के नतून बउ तार घरे आछे, एर सत्त्वेओ एक बच्चा लोग कौन है ये सारे दृश्य पढ़ना। अल्लाहुम्मा ছেড়ে দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতের জন্য সেই বান্দা চলে আসলো, এসে সুখবর দিল, হুজুর আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ আমার বিবাহ হয়েছে, আমি আজও আপনার সাক্ষাতের জন্য, আপনার দিদারের জন্য, আপনার সোহবত নেওয়ার জন্য আমি আজও এসেছি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতেন, দোয়া দিলেন, দোয়া খায়ের করলেন কি যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে উন্নতি দান করুক, এমনি ভাবে দোয়া দিয়ে বিদায় করে দিলেন। সেই মজলিসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে তার ওখানে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত ছিলেন, সাক্ষাতের জন্য এসেছিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইনি কে? তিনি বলেন, সেই বান্দা আমাকে অনেক ভালোবাসে, প্রত্যেক দিন আমার সাথে সাক্ষাৎ করে, আমাকে দেখতে আসে, সালাম করে, আর আজকে তার বিবাহ হয়েছে, আজকে তার বিবাহ হয়েছে, নতুন বউকে ছেড়ে সে আজকেও আমার সাথে সাক্ষাতে এসেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফসোস, আপনার যে চাহিদা, আপনি যাকে ভালোবাসেন, এর মাত্র আর দুই দিন জিন্দেগি আছে, দুই দিন পরে এই বান্দাটি মারা যাবে, দুই দিন পরে এর ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারজিয়া ইলাহি যখন এটা আছে, আল্লাহর ইচ্ছায় যদি এটা আছে, আল্লাহর নবী আর কি করতে পারেন, তাই তিনি আর শুধুমাত্র দোয়া করে থেকে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিদায় নিয়ে যখন চলে গেলেন, দুই দিন পার হয়ে গেল, সেই বান্দাটি আসছে সালাম করছে, তিন দিন পার হয়ে গেল, এমন কি রেওয়ায়েতে এসেছে সেই বান্দাটি সাত মাস লাগাতার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সালাম ও কালাম করছে, সাক্ষাৎ করছে, কিন্তু তার ইন্তেকাল হয়নি। এটা জাহিরি কথা, আল্লাহর ফেরেশতারা মাসুম, তিনারা কোনোদিন মিথ্যে কথা বলেন না। যখন সাত মাস পরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পরে হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, ব্যাপার কি? তুমি তো বলেছিলে দুই দিন মাত্র তার জিন্দেগি আছে, কিন্তু কি হয়েছে? এই সাত মাস পার হয়ে গেল, আজও সেই বান্দা জিন্দা আছে, কারণ কি? কি কারণ রয়েছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, হাকিকাতে তার জিন্দগি তো দুই দিনের ছিল, কিন্তু যেমনি ভাবে সেই রজনীতে বিবাহ রাত্রে আপনার ঘর থেকে সেই সালাম করে বিদায় নিয়ে চলে গেল, রাস্তার মাঝে সেই বান্দার পকেটে যাকাতের কিছু টাকা বাকি ছিল, সাদাকার কিছু টাকা বাকি ছিল, রাস্তার মাঝে এক গরিব লোককে টাকাগুলো দিয়ে দিল, সেই গরিব বান্দা হাত তুলে দোয়া করলো, মাওলা এনার উমরে এনার বয়সে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই গরিব লোকের দোয়াকে এমন ভাবে কবুল করলে যে তার বয়স যেটা দুই দিনের ছিল মহান রব্বুল আলামিন 60 বছর বাড়িয়ে দিলেন তার দোয়ার বদৌলতে, এবং মহান রব্বুল আলামিন নিজ মেহরবানি করে, নিজ রহমতের ওসিলা করে আরো
বছর বাড়িয়ে দিলেন, এখন তিনি বলেন আমি 70 বছর পরে তার কাছে আবার আসবো বলেন। সুবহানাল্লাহ।